রবি এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম লাকজারিয়াস বাস কোম্পানি তারা সবগুলো হুন্দাই বাস দিয়ে ভ্রমণ চালায় আমি আজকের চট্টগ্রাম থেকে ঢাকা যাব এই রবি এক্সপ্রেসের বাস সেন্ট মার্টিন হুন্দাই গাড়িতে করে আপনারা জানেন হুন্দাই গাড়ির সবগুলো সিটি একুরেট হয় আমি চট্টগ্রাম দামপাড়া থেকে ঢাকার সায়দাবাদ পর্যন্ত যাব বারোশো টাকা টিকিট প্রাইস নিয়েছে এবং তারা যথারীতি যথাসময়ে গাড়ি ছেড়ে দেয় চট্টগ্রামের ভিতর দিয়ে অসাধারণ স্মুথনেস এবং গাড়িটা ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে কি বলবো সেটা আপনারা বিডিওর শুরুতেই দেখছেন তবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি চলতে থাকলাম এবং গাড়ির ভিতরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের ব্যবহার যথেষ্ট সুন্দর আমার দেখা মতে আপনি যদি স্প্রিডিং সেফলি এবং সুন্দর ব্যবহারের জন্য ঢাকা চট্টগ্রাম যেতে চান তবে সেন্ট মার্টিন হুন্দাই অথবা এই রবি এক্সপ্রেসে ট্রাই করতে পারেন তো আমি চিটাগাং শহরের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলো সে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম তবে আপনাদেরকে একটা কথা বলি আমি যেদিন যাচ্ছি এটা অনেক আগের ভিডিও এদিনকার প্রায় উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছিল আর ভিতরে সম্ভবত ষোলো কি সতেরো ডিগ্রি তাপমাত্রা ছিল এক কথায় কম্বল গায়ে দিয়ে বসে থাকতে হয়েছে এবং গাড়ির সাসপেনশন যথেষ্ট ছিল স্মুথনেস ইঞ্জিন নয়েজ ভিতরে আসে নাই বললেই চলে কারণ এরা মনে হয় যে রেগুলারলি আপনার গাড়ি সার্ভিসিং বা মেনটেনেন্স করে থাকে আপনি চাইলে চট্টগ্রাম কিংবা কক্সবাজার এই যে হাজারো ইন্ডিয়ান লেল্যান্ড স্লিপারের ভিড়ে আপনি কোরিয়ান হুন্ডাইকে বেছে নিতে পারেন অসাধারণ জার্নি এবং গতিময় জার্নি করার জন্য এবং সেফটি জার্নি হিসেবে আমি মনে করি যাই হোক আপনাদেরকে বলছি এটা হলো যে চট্টগ্রামের ভিতর দিয়ে তারা বাইপাস সড়ক ব্যবহার করে তারপর মেন রাস্তায় উঠবে তাদের যেটা দেখলাম যে একটা তিরিশ মানে একটা তিরিশই তারা গাড়িটা ছেড়ে দেয় তাদের আর আমি এই দিন কিন্তু ঢাকা পৌঁছেছি মাত্র চার ঘন্টায় এবং হোটেল বিড়িটি সহজে ধরতে যাই তাহলে সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা লাগছে অর্থাৎ আমরা যে হোটেলে বিরতি দিছিলাম সেখানে আধা ঘন্টা বিরতি দিছিল আর এটা কিন্তু চট্টগ্রামের ভিতরে রাস্তায় সবাই জানেন টাইগার পাস থেকে শুরু করে অতপর আমরা কিন্তু এই ঢাকা চিটগাং হাইওয়েতে উঠে যাই এবং ড্রাইভার সব যথেষ্ট সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং দুই ঘন্টার মধ্যে আমরা কুমিল্লা মিয়ামি হোটেলে পৌঁছে যাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির যে পিছনের যে ইঞ্জিনের উপরে যে ডালাটা আছে বা ইঞ্জিন কভারটা খুলে দেওয়া হয়েছে আর গাড়িটি যথেষ্ট নতুনই মনে হচ্ছে যেহেতু আমার গাড়ি সম্পর্কে আইডিয়া নাই তবে আপনারাই কমেন্ট করে জানাবেন যে এই গাড়িটি নতুন না পুরাতন এর কিন্তু ভিতরে আমার যেটা মনে হলো এখনও নতুনের মতো আমি সার্ভিস লাগছে এক কথায় আর এই মিয়ামি হোটেলে বিভিন্ন বিশেষ করে এখানে কিন্তু স্টার মেলা হয় এক কথায় বলতে গেলে আর পাশেই পেয়ে গেলাম মার্সা এই গাড়িতে ওঠার আমার অনেক শখ এখন পর্যন্ত আমি উঠতে পারিনি এদের অনেক নাম শুনেছি এবং অপর পাশে শুধুমাত্র স্টার লাইন স্টার লাইন স্টার লাইন এবং পাশে আমাদের গাড়িটি ছিল আর এখানে হোটেলে আমি যাওয়ার দিন খাইছিলাম খিচুড়ির প্লেট নিয়েছিলো আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা মাত্র দুই টুকরো বিপ দিয়ে এটা ভালো লাগেনি অতপর আধা ঘন্টা পর গাড়ি চলতে শুরু করলো এবং যথেষ্ট পরিমাণ তাদের স্মার্ট টান ছিল এর আগে আমি ইম্পিরিয়ার এক্সপ্রেসে আট ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম গেছি রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও তারা সাইডের উপর তোলেনি কিন্তু এই গাড়ি দেখলাম যে একশো চল্লিশ ওর তারা টানতে সক্ষম এবং যখনই রোড ফাঁকা পাইছে তখনই তারা টান্সে কোনো প্রকার রিক্সি ড্রাইভিং ছিল না এবং ড্রাইভার সব মনে হলো যে অনেক অভিজ্ঞ এবং তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যার জন্য তিনি স্মুথেস্ট অবশেষে আমরা হানি ফ্লাইওভারের কাছে এসে যাই বিকাল চারটার ভিতরই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার জার্নি আপনাদের জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আশা করি ভিডিওটি